আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি সাইদুল ইসলাম রোমানিয়া থেকে। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসছি বাংলাদেশ থেকে ডিরেক্ট রোমানিয়াতে। কোম্পানিতে আসার প্রক্রিয়াগুলো কি কি, এবং ডিরেক্ট কোম্পানিতে আসলে কি কি লাভ কি কি ক্ষতি, অর্থাৎ ডিরেক্ট কোম্পানি নিয়েই আজকে আলোচনা করব। তাহলে প্রথমে একটু ধারণা দিই, ডিরেক্ট কোম্পানি কি। ডিরেক্ট কোম্পানি কি এটা জানার আগে একটা বিষয় আপনাকে একটু বলে নেই, তাহলে আপনার বুঝতে আরও অনেক সুবিধা হবে। ধরুন রোমানিয়াতে আপনার নিজের একটি প্রতিষ্ঠান আছে, আপনি এশিয়ার যে কোনো দেশ থেকে ওয়ার্কার আনতে চান। সেক্ষেত্রে আপনাকে এখন পর্যন্ত আমি যা দেখেছি তিনটি নিয়ম ফলো করতে হবে। প্রথমত, রোমানিয়াতে বিভিন্ন জব পোর্টাল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনি আপনার জবের সার্কুলার দিবেন। সেই সার্কুলার অনুযায়ী সবাই অ্যাপ্লাই করে আপনার সাথে আপনার কোম্পানিতে কাজ করার জন্য আসতে পারবে। দ্বিতীয়ত, রোমানিয়াতে বিভিন্ন এজেন্সি আছে, আপনি সেই এজেন্সিতে যাবেন এবং আপনার প্রয়োজনীয় কথাগুলো বলবেন যে আমার এশিয়ার দেশ বাংলাদেশ থেকে 15 জন ওয়ার্কার চাই। সেই প্রসেসিংটা তারা করবে রোমানিয়ার এজেন্সি। দ্বিতীয় পদ্ধতি গেল। তৃতীয়ত, আপনি নিজে সরাসরি বাংলাদেশের কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে সেখান থেকে লোক আনবেন, অর্থাৎ বাংলাদেশের এজেন্সিকে বলবেন যে আমার 10 জন ওয়ার্কার লাগবে, আপনারা আমাকে 10 জন ওয়ার্কার ম্যানেজ করে দিন। এখন পর্যন্ত আমি আবারও বলতেছি, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি রোমানিয়াতে একটি কোম্পানির মালিক হয়ে থাকেন, বা যেই সকল রোমানিয়াতে কোম্পানির ওনাররা আছেন তারা এই তিনটি নিয়ম ফলো করে ওয়ার্কার এনে থাকেন। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। এবার ডিরেক্ট কোম্পানি। ডিরেক্ট কথাটা বলতে আমরা সহজভাবে যা বুঝি, কোনো মাধ্যম ছাড়া আমি এবং আমার কোম্পানি, এই দুইটাকেই ডিরেক্ট বোঝায়। তবে যেহেতু এখানে ওয়ার্কার আনা নেওয়ার ব্যাপারটা, সেক্ষেত্রে ডিরেক্ট বলতে কি বোঝায়, এখানে আপনি রোমানিয়াতে যে কোনো একটি কোম্পানি মাঝখানে একজন লয়ার এবং একটি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যেই প্রসেসিংটা ঘটে সেটাই হলো ডিরেক্ট একটি মাধ্যম। যেমন ধরুন, আপনার রোমানিয়াতে একটি কোম্পানি আছে এবং আপনি বাংলাদেশ থেকে লোক আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রোমানিয়ার কোনো এজেন্সির সাথে যোগাযোগ না করে বাংলাদেশে যে এজেন্সি আছে, অর্থাৎ আপনি ওয়েবসাইট ঘাঁটলেন, ঘাঁটার পরে একটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাথে যোগাযোগ করলেন এবং সেই এজেন্সিকে বললেন যে আপনার এজেন্সির মাধ্যমে আমি আমার কোম্পানিতে 15 জন ওয়ার্কার আনতে চাই, আপনি কি প্রসেসটা করে দিবেন? আমি চাচ্ছি এত তারিখে সেই 15 জনের একটা ইন্টারভিউ নিব, আপনি সেই 15 জনকে প্রস্তুত করুন এবং তাদেরকে ইন্টারভিউ ফেস করার জন্য তৈরি করুন। তো তা বাংলাদেশের যে এজেন্সির সাথে যোগাযোগ করছেন, সেই এজেন্সি 15 জনকে আনবে এবং তাদের সাথে আপনার সাথে রোমানিয়ার যে কোম্পানি তাদের সাথে একটা ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ প্রস্তুত করে দিবে। সেই ইন্টারভিউতে যারা ভালো করবে তাদেরকে রোমানিয়ার কর্তৃপক্ষ, কোম্পানি পক্ষ সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে বাংলাদেশের এজেন্সি পুরো প্রক্রিয়া সম্পন্ন করে এই কোম্পানিতেই পাঠাবে। এটাই হলো মূলত ডিরেক্ট একটা প্রক্রিয়া। ডিরেক্ট কোম্পানিতে আসার আরও কিছু প্রক্রিয়া আছে, এইগুলো অনেক লেন্থলি হয়ে যাবে, যার জন্য আমি আর কি বিস্তারিত দীর্ঘ কোনো আলোচনা করব না, কেননা এই ডিরেক্ট এবং সাপ্লাই এই দুইটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। সো এখানে একটু সহজ করে যদি বলি, আপনি বাংলাদেশে যে কোনো একটি এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন, ওয়ার্ক পারমিট আসলে আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা ডিরেক্ট কোম্পানি? তিনটি শর্ত, এই তিনটি শর্তের মাপকাঠিতে যদি আপনার প্রসেসটা হয় তাহলে আপনি বুঝবেন যে এটি একটি ডিরেক্ট কোম্পানি হতে যাচ্ছে। নাম্বার 1 শর্ত,
আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিয়ে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে যদি আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটি ডিরেক্ট কোম্পানি। নাম্বার 2, আপনি যেই কোম্পানিতে আসবেন, কোনো কারণে ইন্টারভিউ যদি নাও হয়, যেই কোম্পানিতে আসবেন এই কোম্পানির মালিক পক্ষ, হতে পারে তিনি ম্যানেজার, হতে পারে সুপারভাইজার, হতে পারে সিনিয়র একজন পার্সন, কারো না কারো সাথেই আপনি হয় ভিডিও কলে অথবা ইমেল করে অথবা আপনার এজেন্সির কোনো একজনের মাধ্যমে ফোনে তাদের সাথে কথা বলে শিওর হতে পারবেন। এটা ডিরেক্ট কোম্পানি করে। রোমানিয়াতে যে সকল ডিরেক্ট কোম্পানি লোক আনে, তারা এই প্রক্রিয়াটা করে। তারা তাদের ওয়ার্কারদের যাচাই করে, আর আমরা যারা ওয়ার্কার আসব, আমাদেরও অধিকার আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো। দুঃখের বিষয়, আমাদের দেশে এজেন্সিগুলো এই দ্বিতীয় নাম্বার বিষয়টাকে অ্যাভয়েড করে যায়, যার জন্য আমরা অনেক কিছু বুঝতে পারি না। আর নাম্বার 3, আপনি বুঝবেন কীভাবে যে এটা ডিরেক্ট কোম্পানি হতে যাচ্ছে, সেটার জন্য হলো এখানে আপনাকে টাকার পরিমাণ ওনার, মানে আমি কি বলবো, খুবই দুঃখ লাগে আমার যে আমার দেশের মানুষ এতটা মানে পাশবিক হতে পারে, 8 লাখ 9 লাখ টাকা নিতেছে রোমানিয়াতে আসার জন্য, অথচ একটা ডিরেক্ট কোম্পানি সেখানে আসার জন্য 6.5-7 লাখ, 6 লাখ, 6.5-7 লাখ, এর বেশি একটা টাকাও লাগার কথা না। ডিরেক্ট কোম্পানিতে আসলে কোম্পানি কর্তৃপক্ষ আপনার জন্য অনেকটা সাহায্য সহযোগিতা করে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের এজেন্সিগুলো এমন একটা মানে আপনাদের সবাইকে মানে একটা গোলদাদার মধ্যে ফালায়া দিছে যে রোমানিয়া সেনজন হয়ে যাবে তাড়াতাড়ি, অনেকগুলো লোভ আপনাদের সামনে আর কি দিয়া রাখছে, যার জন্য আপনারা 9 লাখ টাকা দিয়েও আসতে দ্বিধাবোধ করতেছেন না। যাক, সেটা এখান থেকে আপনাদের ব্যাপার। তাহলে এই তিনটা বিষয় হলো ডিরেক্ট কোম্পানিতে আসতেছেন সেটা বোঝার একটি নমুনা। এবার বলি ডিরেক্ট কোম্পানিতে আসলে আপনার লাভ কি। ডিরেক্ট কোম্পানিতে আসলে অনেকগুলোই লাভ আছে, তার মধ্যে প্রথমত হলো আপনার কোম্পানি আপনার টিআরসি করার যে খরচ সেই খরচটা দিবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স করার যেই খরচ সেই খরচটা দিবে, আপনার থাকা খাওয়া দুইটার জন্য যা ব্যবস্থা করার দরকার সেটা আপনার কোম্পানি করে দেবে। এছাড়াও আরও টুকটাক অনেকগুলো ফ্যাসিলিটিস আছে, যারা ডিরেক্ট কোম্পানিতে আসেন তাদেরকে দেওয়া হয়, বিভিন্ন সময় বোনাস দেওয়া হয়, তো এরকম আরও কিছু আছে, সে আর সেগুলো নিয়ে আলোচনা করলাম না। পরবর্তীতে একটু বলি ডিরেক্ট কোম্পানিতে আসলে ক্ষতি কী কী। ডিরেক্ট কোম্পানিতে আসলে ক্ষতি হলো আপনি আসলেন, আপনাকে যেহেতু একটা সুন্দর প্রক্রিয়া মেনটেন করে এখানে এসেছেন, সেক্ষেত্রে কোনো কারণে আপনার মনে হলো যে কাজটি আমার ভালো লাগতেছে না, আমার এই কাজের সাথে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যখন কাজ চেঞ্জ করতে যাবেন, ডিরেক্ট কোম্পানির কর্তৃপক্ষ আপনাকে এনওসি লেটার দিতে চাবে না। তারা চিন্তা করবে যে আপনি চলে গেলে আমাদের কোম্পানির এই একটা সেক্টরে, এই সাইটটা আপনি যেখানে নিযুক্ত আছেন সেখানে অনেকটা ক্ষতির সম্মুখীন হবে, তাই তারা দিতে চাবে না। নাম্বার 1, সমস্যা। নাম্বার 2, যে সমস্যাটা বেশি হয়ে থাকে কমনলি, সেটা হলো তারা আপনাকে দেখা যাবে যে 2 বছরের অথবা 1 বছরের একটা চুক্তি করবে আপনার সাথে, তো যেই চুক্তি করবে এই চুক্তির সময়টার মধ্যে যদি আপনি তাদের সাথে পর্যাপ্ত পরিমাণ ফিডব্যাক, অর্থাৎ তাদের যে কাজ সেটার সাথে আপনি অলসতা করতেছেন, ঠিকমতো কাজ করেন না, অবহেলা করেন, সেক্ষেত্রে পরবর্তী অর্থাৎ 2 বছর শেষে অথবা 1 বছর শেষে আপনার সাথে তারা চুক্তি করতে নাও পারে, তারা আপনাকে তাদের এনওসি লেটার অটোমেটিক দিয়ে দিবে তখন বছর শেষে, অর্থাৎ আপনি নতুনভাবে এখানে আর কাজ করতে পারবেন না। তারা বলে দিবে যে এই 1টা বছর, এই 2টা বছর আমরা আপনাকে আমাদের কোম্পানিতে রেখেছি এবং পর্যবেক্ষণ করেছি, আপনার অ্যাক্টিভিটিস ভালো লাগেনি, আপনি দয়া করে অন্য জায়গায় কাজ নিয়ে নিন। এখানে আপনাদের উদ্দেশ্যে বলা, ভয় পেয়েন না যে 2 বছর অথবা 1 বছর যে আমরা কন্ট্রাক্টে আসলাম তারপরে কি তারা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিবে, না তারা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিবে না, যেহেতু আমরা এই দেশে লিগ্যালভাবেই বসবাস করব, সেহেতু তাদের যদি, যেহেতু তারা 1 বছর 2 বছরের চুক্তি হয়েছে, সেই সময়টাতে তারা আমাদেরকে তাদের চাহিদা যদি পূরণ আমরা না করতে পারি সেক্ষেত্রে তারা আমাদেরকে
তারা বলবে যে আপনারা বিকল্প ব্যবস্থা করে নিন, কিন্তু দেশে পাঠাইয়ে দিবে, এরকম কোনো কিছু ঘটবে না। আশা করছি ডিরেক্ট কোম্পানির এছাড়াও আরে টুকটাক অনেকগুলোই অসুবিধা আছে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন। যদি এই ডিরেক্ট কোম্পানি নিয়ে কোনো কিছু জানার থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে সবগুলোর উত্তর দেওয়ার জন্য। এবার একটু ছোট্ট করে বলি, আমি যে ডিরেক্ট কোম্পানিতে এসেছি এই প্রক্রিয়াটা কেমন ছিল। আমি বাংলাদেশে ছিলাম, আমার এজেন্সি, আমি বর্তমান যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করে, এবং আমার যে বর্তমান কোম্পানি রোমানিয়াতে, এই কোম্পানির 4 জন সিনিয়র পার্সন ভিডিও কলের ইন্টারভিউতে ছিল। তারা 4 জনেই সেই পুরো ভিডিও কলের প্রক্রিয়াটা মনিটর করছে। আমাকে একজন ম্যাম প্রশ্ন করেছে এবং বাকি 3 জন মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়েছিল যে আমার অ্যাক্টিভিটিস কেমন, সেটা তারা পর্যবেক্ষণ করেছিল। সেই ইন্টারভিউতে আমরা প্রায় 25 জনের মতো ক্যান্ডিডেট ছিলাম, সেখান থেকে মাত্র 6 জন সিলেক্ট হয়েছি এবং সেই 6 জনই এখানে আসতে পেরেছি। তো ডিরেক্ট কোম্পানিতে আসার ফলে আমি সকল সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই পাচ্ছি, তবে এখানে ছোট্টখাটো কিছু ত্রুটিও আছে। ইনশাল্লাহ আমার কী কী সমস্যা সেগুলো নিয়ে আমি চেষ্টা করব পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রিয় অডিয়েন্স, সব সময় সবচেয়ে বেশি নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।